ভোটে রিগিং হলে ইভিএম ভেঙে দেওয়ার দলীয় কর্মীদেরকে নির্দেশ দিলেন ব্যারাকপুরে সাংসদ অর্জুন সিং। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। আসন্ন রবিবার রাজ্য জুড়ে আয়োজিত হতে চলেছে পৌরসভা নির্বাচন। সেই নির্বাচনকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যদি ভোট লুট করার চেষ্টা করে তাহলে ইভিএম ভেঙে দেওয়ার নির্দেশ দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, মামলা হলে হবে কিন্তু ভোট লুট হতে দেওয়া যাবে না। বিজেপি কার্যকর্তাদের জন্য বলেছি, প্রেজেন্টিং অফিসার, ভোট লুট করালে একদম ইভিএম ভাঙতো, কোনো উপায় নেই। গণতন্ত্রকে রক্ষা করার জন্য একটা মামলা কেস হলেও হতে হবে, কোনো অসুবিধা নেই। সাংসদের বক্তব্যকে গুরুত্ব না দিয়ে ব্যারাকপুর পৌরসভার বিদায়ী পৌর প্রশাসক উত্তম দাস জানান, সেটা তো এখন সব জায়গায় একই বক্তব্য বলছেন, কিন্তু আমাদের সেসব ব্যাপার না। আমরা শুধু উন্নয়নের কথা বলছি এবং উন্নয়নের নিরিখেই ব্যারাকপুরে ভোট হবে। আর ওনার কথা যেটা বলছে ওটা কোনো সংসদীয় গণতন্ত্রের কথা না। সে তো ওনার কেস নামে অনেক কেস আছে, কোনো কেসেরই ভয় পায় না, উনি অনেক কিছু করতে পারে, কিন্তু আমরা শুধু সংসদীয় গণতন্ত্রে মানুষ মানুষের ভোট দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যা উন্নয়ন করেছে সেই উন্নয়নের কথাই বলবো। বাঙালিয়ানা খাবার বাঙালি নারীতে, এভরিডে উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস।